স্বাগত জানাচ্ছি সময় নিউজ ডট টিভি স্ল্যাশ ফেসবুক এর নিয়মিত আয়োজনে। আজকে আমরা আলোচনা করব ক্রিকেট নিয়ে। ডেফিনেটলি ঢাকা প্রিমিয়ার লিগ চলছে এবং ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে ইতোমধ্যে কিছু আলোচনা এবং সমালোচনার জন্ম হয়েছে। ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই জানেন এবং আমাদের সঙ্গে ইতোমধ্যেই যারা যুক্ত হয়েছেন তারা নিশ্চয়ই তখন বুঝতে পেরেছেন ডিপিএল নিয়ে আমরা আলোচনা করার জন্য আজকে আমরা আমাদের ফেসবুক লাইভটি সাজিয়েছি। সঙ্গে আছে এস এম ইকবাল এবং আমার সঙ্গে আছেন আমাদের সহযোগী বিশেষ প্রতিনিধি সাজিদ মুস্তাহিদ। সাজিদ ভাই, ইতোমধ্যেই বেশ কিছু বিসিবির নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা শুনেছি বেশ কিছু ইনিশিয়েটিভ কিন্তু হাতে নেওয়া হয়েছিল আম্পায়ারিংটা যাতে ফেয়ার হয়, ঘরোয়া ক্রিকেটটাকে যতটা বিতর্ক মুক্ত রাখা যায় এরকম একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল। তারপরেও কিছুদিন না যেতেই কিন্তু ডিপিএল এ একটা বিতর্ক তৈরি হয়েছে গতকাল থেকে, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো সয়লাব আপনি নিশ্চয়ই জানেন। তার আগে যদি আমরা সেই ভিডিও ফুটেজটা যদি একটু দর্শকদের যদি একটু দেখাতে চাই আমরা যদি সেই, হ্যাঁ এই এটা আবাহনী এবং আমরা দেখতে পাচ্ছি আবাহনীর আরাফাত সানি বোলিং করছিলেন, হ্যাঁ খুব স্লো মোশনে, হ্যাঁ স্লো মো করে দেওয়া হয়েছে বোঝানোর জন্য যাতে বুঝতে পারে, খুব সহজে বুঝতে পারে। এক্স্যাক্টলি এই যে, এবং এখানে লক্ষণীয় দুটি জিনিস, একটা বলটা আসলেই প্যাডে আগে হিট করেছিল না ব্যাটে হিট করেছিল সেটা একটা বিষয়, সেকেন্ড বিষয়টা বোলারের যে আমার আমি যেটা সেটাই বলতে যাচ্ছি যে বোলার কিন্তু কোনো আপিল করে না। এক্স্যাক্টলি বোলার এলবিডব্লিউ এলবিডব্লিউ তে আপনার সবচেয়ে বড় ইয়েটা থেকে আপিল করবে বোলার, যে কোনো আউটের ক্ষেত্রে আপিলটা করবে বোলার। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি বোলার আরাফাত সানি অনেক অভিজ্ঞ, মানে তিনি বাংলাদেশের টিমে খেলেছেন ডোমেস্টিক সার্কিটে অনেক অভিজ্ঞ, তিনি আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট এখানে দেখা যাচ্ছে যে বলটা যদি প্যাডে লাগতো, বলের ইমপ্যাক্ট যদি প্যাডে হতো এত কুইকলি কিন্তু চলে যায় না বলটা, আমরা দেখছি এক্স্যাক্টলি, হ্যাঁ এবং তার কোনো রিঅ্যাকশন মানে এবং সে হতাশা, সে যে ডিসঅ্যাপয়েন্টেড বলটা আছে ব্যাটে লেগেছে প্যাডে লাগেনি সেই জন্য সে ডিসঅ্যাপয়েন্টেড, এবং হাফ হার্টেড একটা কিন্তু আপিল ছিল উইকেট কিপার এবং স্লিপ কর্নার থেকে, হ্যাঁ এক্স্যাক্টলি, এবং আম্পায়ার কিন্তু সিদ্ধান্তটা দিয়ে দিয়েছে আসলে খুব দ্রুত সিদ্ধান্ত নিয়েছে, এমন না যে আমরা জানি যে আম্পায়ারিং এরকম এলবিডব্লিউ হলে কিছুক্ষণ সময় নিয়ে সিদ্ধান্ত দিতে দেখি আমরা আম্পায়ারদেরকে, তিনি কিন্তু সেই সময়টুকু নেননি। মাসুদ রহমান মুকুল অভিজ্ঞ আম্পায়ার, অনেক আম্পায়ারিং করেছেন দীর্ঘদিন ধরে করছেন, তার কাছ থেকে আসলে এমন সিদ্ধান্তটা কিছুটা হলো আসলে হতাশাজনক যে এক্স্যাক্টলি এটি আপনার কাছে জানতে চাবো। আসলে আমরা যদি একটু পেছনে যদি ফিরে যাই আমরা জানি যে আমাদের ঘরোয়া ক্রিকেটের স্ট্রাকচারটা কেমন বা আম্পায়ারিং নিয়ে বিতর্কটা কেমন এবং শেষ পর্যন্ত এই বিতর্কটা শেষ লাইনটা কি, প্রশ্নটা কোন লাইনে গিয়ে দাঁড়ায়, হয়তো কোনো একটা বিশেষ দল সুবিধা পায় বা বিভিন্ন রকমের আলোচনা সমালোচনাই চলে আসে। আপনার কাছে এক্স্যাক্ট প্রশ্নটা থাকবে যে এইখানে যে ইনসিডেন্টটা আমরা দেখলাম তাতে আসলে অ্যাডভান্টেজটা কি, এটা কি ইন্টেনশনাল কোনো সিদ্ধান্ত নাকি একেবারেই অনভিজ্ঞ একটা কাজ। বিষয়টা যে আপনাকে বলি যে কয়েক মাস আগে বিসিবির সবগুলো কমিটি রিফর্ম করা হয়েছে, সেখানে আম্পায়ারিং কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে ইফতেখার আহমেদ মিঠুকে, যিনি ক্রিকেট সার্কিটে অনেক পুরনো নাম কিন্তু এবার প্রথম বোর্ড ডিরেক্টর হিসেবে এসেছেন, এবং বোর্ড সভাপতি তাকে ডেকে পার্সোনালি বলেছেন যে এটা তুমি নাও, তুমি এটা ডিল করো এই কমিটিতে, এবং তিনি সেটা খুব আগ্রহের সঙ্গে নিয়ে কাজ করছেন। রিসেন্টলি তার একটা ইন্টারভিউ নিয়েছিলাম, তিনি যেটা বলেছিলেন যে তার ক্লাব গুলশান ইউথ ক্লাব কিন্তু তিনি তার সূচনা লগ্ন থেকে ওই ক্লাবের সাথে তিনি জড়িত, সেই ক্লাব এবার সেকেন্ড ডিভিশন থেকে থার্ড ডিভিশনে নেমে গেছে, এবং তিনি যেহেতু আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান, তিনি চাইলে আমরা যেহেতু দেখেছি বাংলাদেশের ক্রিকেটে ঘরোয়া ক্রিকেটে এমন বহু নজির আছে যে আমরা অনেক ভিডিও ক্লিপস দেখেছি যেখানে খেলোয়াড়রা অভিযোগ করেছেন কিছু ক্লাব কিছু খেলোয়াড় আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে ওয়াইড বল করেছেন, এক ওভারে 86-90-92 রান দিয়েছেন, হ্যাঁ চার বলে, এমনও কিন্তু আমরা দেখেছি। তো উনি চাইলে, যদি উনি চাইতেন এরকম প্রভাব সৃষ্টি করে হয়তো ওনার টিমকে রিলিগেশন সেফ করালেও করাতে পারতেন, কিন্তু ফেয়ার আম্পায়ারিংয়ের যেহেতু আম্পায়ারিং নিয়ে গত মৌসুমে যা হয়ে গেছে, সাকিব আল হাসান যে ঘটনা ঘটিয়েছে এরপর কিন্তু বড় একটা মানে ধাক্কা লাগে ক্রিকেট বোর্ডে, এবং এর তার পরিপ্রেক্ষিতে একজন এমন একজন মানুষকে আসলে দেওয়া হয়েছে যিনি ক্লাব ক্রিকেটে পরিচিত অনেক পুরনো মানুষ এবং তার একটু প্রভাবশালীও বলতে পারি, কারণ তার বন্ধু তো সৌরভ গাঙ্গুলি, সো সৌরভ গাঙ্গুলির বন্ধু হিসেবে তার সবাই জানে যে তিনি সৌরভ গাঙ্গুলির বন্ধু, সো ক্লাবে বোর্ডের অন্য কর্মকর্তারও তার উপর কিন্তু কোনো প্রভাব খাটাতে পারবেন না, যতটুকু স্বতন্ত্রভাবে কাজ করার একটা সুযোগ তার আছে, এক্স্যাক্টলি স্বাধীনভাবে কাজ করার। তো তিনি কিন্তু এবার বলে দিয়েছিলেন, এবং ওই প্রিমিয়ার লিগ শুরু ঠিক আগে জিজ্ঞেস করেছিলাম, তো তিনি বলেছিলেন যে ভুল দু রকম হতে পারে, একটা ইন্টেনশনাল একটা আনইনটেনশনাল, হিউম্যান এরর কিন্তু একটা থাকে, আমরা জানি যে আম্পায়ারিং এমন একটা বিষয় যেটা থার্ড আম্পায়ার বলেন বা আপনার ডিআরএস যেভাবে হোক তারপরে কিন্তু 100% সঠিক আসে না, সব সময়
কিছু জিনিস প্লাম্ব হয় যেটা আমরা এক্স্যাক্টলি বুঝতে পারি যে হ্যাঁ এটা হয়েছে এটা আমরা দিতে পারি, কিন্তু কিছু কিছু বিষয় যেগুলো ডাউট থাকে সেটা কিন্তু আমরা 100% শিওর হতে পারি না, যার কারণে DRS এর মতো প্রযুক্তির আবির্ভাব করা হয়েছে। তো তিনি কিন্তু বলেছিলেন যদি ইন্টেনশনাল হয় তাহলে সেটার বিরুদ্ধে তারও অ্যাকশন নেবে, এবং যদি আনইনটেনশনাল হয় সেটা সতর্ক করবে। গতকাল যেটা জানতে পেরেছি এই বিষয়টা তাকে জানানো হয়েছে আম্পায়ার্স কমিটির প্রধান যিনি, এবং তিনি কিন্তু নিজেও অবাক হয়েছেন যে এটা যদি ভাইরাল হয়েছে, সবাই দেখেছে ক্লিপটা, তিনি নিজেও অবাক হয়েছেন। এবং একই সঙ্গে আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের সঙ্গেও কথা বলেছেন, তিনি কিন্তু তার তার দিক থেকে যেটা আত্মপক্ষ সমর্পণ করেছেন এবং তিনি বলেছেন যে আসলে এটা তার একটা ভুল হয়েছে। আচ্ছা, তিনি এটাও বলেছেন যেটা জানতে পেরেছি আমরা যে তিনি বলেছিলেন যে যদি শোকজ করা হয়েছিল ধরনের একটা শোকজ বা জানতে চাওয়া হয়েছিল, না মানে তার কাছে যে জানতে চাওয়া হয়েছে যে কেন সময় নিলেন না, এটা স্বাভাবিক। আচ্ছা, এরকম একটা হলো তো জানতে চাওয়া হতেই পারে। সো ওই চাওয়া থেকে তার তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলেছেন যে এটা তার হিট অফ দ্য মোমেন্টে তিনি একটা সময় নিয়ে দিতে পারতেন, বাট ওই সময় তিনি ব্ল্যাঙ্ক ফিল করেছিলেন এরকম কিছু একটা, যার কারণে তিনি আউট দিয়ে দিয়েছেন। তবে মাসুদুর রহমান মুকুলের কথা বলতে চাই, তিনি অনেক দিন ধরে কিন্তু আম্পায়ারিং করছেন এবং তিনি বাংলাদেশের বর্তমানে গাজী সোহেল, শরফুদ্দৌলা শওকত, তানভীর আহমেদ এবং মাসুদুর রহমান মুকুল কিন্তু আমাদের ডোমেস্টিকে বা আমাদের ঘরের মাঠে যে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো থাকে হয়ে থাকে সব ম্যাচে আমরা দেখি, সব সিরিজে তাদের উপস্থিত ম্যাচ অফিসিয়েট কিন্তু করে থাকেন। প্রিমিয়ার লিগেও তিনি 6টি ম্যাচ এই মৌসুমে কিন্তু অফিসিয়েট করেছেন। সবশেষ টি-20 সিরিজ বাংলাদেশ যেটা খেলেছিল হোমে সেখানেও কিন্তু তিনি 2টি ম্যাচ অফিসিয়েট করেছেন। তো তার তিনি যে ভালো আম্পায়ার এটা নিয়ে কোনো সন্দেহ নেই, হয়তো বা কিছু ভুলভ্রান্তি হতেই পারে। তিনি 53টা আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করেছেন বা ঘরোয়া ক্রিকেটে 433টা, ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক মিলিয়ে 433টা ম্যাচ আম্পায়ারিং করেছেন, নিঃসন্দেহে অনেক অভিজ্ঞ, অনেক অভিজ্ঞ। সো তার কাছ থেকে এরকম ভুলটা অপ্রত্যাশিত, তিনি যে এরকম ভুল করবে এটা অবশ্যই অপ্রত্যাশিত। তবে বিষয়টা ক্লাবটা যেহেতু আবাহনী, যার কারণে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে আবাহনী একটা অ্যাডভান্টেজ পেয়ে থাকে এমন কথা মানুষ বলে, মানুষ বলে। হ্যাঁ, কিন্তু আদতে এবার ক্যামেরা বসানোর পর বা গতবার থেকে ক্যামেরা বসানোর পর থেকে কিন্তু আমরা এরকম তেমন কোনো অভিযোগ দেখিনি। আচ্ছা, সেক্ষেত্রে যেহেতু উনি বলেছেনই যে এটা তার একটা নিজস্ব ভুল এবং ভুলটা স্বীকার করেছেন, আমার মনে হয় যে এটা হয়তো বা ওই ভুলের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত আমাদের, কারণ যেহেতু সামনে আরো অনেক ম্যাচ বাকি আছে, যদি এই একই ব্যক্তি একই ক্লাবের হয়ে আবারও যদি এরকম কিছু করেন এবং সেটা নিশ্চয়ই সবার চোখে পড়বে, কারণ যেহেতু প্রত্যেকটা ম্যাচ লাইভ দেখানো হচ্ছে, সো তখন কিন্তু সেটা নিয়ে প্রশ্ন আলোচনা বা সমালোচনা করা যেতে পারে। আমাদের কাছে আরো একটি ভিডিও ফুটেজ আছে, এটা যদি হচ্ছে আমরা এটা বুঝলাম আম্পায়ার নিজেও স্বীকার করেছে যে তার নিজের ভুল, ভুলের কারণে এমন হয়েছে। আমরা যদি দ্বিতীয় ভিডিওটি যদি একটু দেখে আসি, আপনি দেখতে পাচ্ছেন সম্ভবত মিথুন ব্যাট করছিলেন, মোহাম্মদ মিথুন এবং শাইনপুকুরের আলাউদ্দিন বাবু বোলিং করেছেন, ক্যাচ। হ্যাঁ, এই ক্যাচ আমরা আবারও ভিডিওটা একটু আবারও দেখতে চাই। ভিডিওটা নিশ্চয়ই হচ্ছে অটোমেটিক, নিশ্চয়ই ভিডিওটা আবার প্লে হবে। এখানে তখন কিন্তু একটা বড় সংগ্রহের পথে প্রাইম ব্যাংক এবং 290 রান করে ফেলছিল গতকালকের ম্যাচে, কিন্তু তারা জিতেছে ম্যাচটি। যদিও অল ক্রেডিট গোস টু আনামুল হক বিজয়, অসাধারণ একটি তার ক্যারিয়ারের ঘরোয়া ছিল, এর আগে 150 ছিল তার হাইস্ট। হ্যাঁ, আমরা ভিডিওটা আবারও দেখতে পাচ্ছি, বলটা যখন হ্যাঁ আলাউদ্দিন বাবু নিশ্চয়ই বোলিংয়ে যাবেন এখন। হ্যাঁ, এক্স্যাক্টলি। আবারও যদি ভিডিওটা আর একটু ভালোভাবে যদি আমরা একটু লক্ষ্য করি, আলাউদ্দিন বাবু বল ছুটছেন, মিঠুনের স্ট্রাইক, বলটা উপরের দিকে, পিছনে উইকেট কিপার অঙ্কন, এই যে একদম এখন একদম লাস্ট মোমেন্টে হচ্ছে মনে হলো ক্যাচ ধরতে এসে হাতটা বা গ্লাভসটা হচ্ছে সরিয়ে নেওয়া হলো, আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে। এইটার হচ্ছে আসলে ব্যাখ্যাটা কি মনে হচ্ছে? এটার ব্যাখ্যা তো আসলে অঙ্কনে দিতে পারবেন, তিনি তো ঘরোয়া সার্কিটে অনেক পুরনো ব্যাটসম্যান, BPL ও খেলেছেন, সব ধরনের ক্রিকেটই খেলে থাকেন। আমার যেটা অনেকে বলছেন এটা নাকি ম্যাচ ফিক্সিং, মানে সামাজিক যোগাযোগ মাধ্যম, এখন তো আমাদের সবকিছুর উপরে সামাজিক যোগাযোগ মাধ্যমের কমেন্ট বা এইসবের প্রভাব অনেক বেশি এবং ভুলভাবে একটা বিষয়ে ছড়িয়ে যেতে বেশিক্ষণ সময় লাগে না। ম্যাচ ফিক্সিং মানে একটা ক্যাচ ছাড়া এমন আমরা হয় যে ফিক্সিং এর অংশ হিসেবে অনেকে ক্যাচ টাচ ছেড়ে দেন, এরকম আমরা দেখেছি অতীতে বা এরকম হয়ে থাকে হয়তো, কিন্তু এক্ষেত্রে আমার মনে হয় এটা ম্যাচ ফিক্সিং এর কোনো বিষয় না। আচ্ছা, আপনি যদি দেখেন বাংলাদেশের ঢাকা প্রিমিয়ার লিগ, এটা প্রথম ইনিংস এর ম্যাচ হচ্ছে, ইনিংসের 40তম ওভারের খেলা হচ্ছে, ম্যাচগুলো 9:30 শুরু হচ্ছে, তো ঠিক তখন কিন্তু সময় হচ্ছে দুপুর 12:30 মতো, মাথার উপরে একদম সূর্য থাকে। হ্যাঁ, তো উনি যখন শটটা খেলেছেন উনি তাকিয়েছেন, এমন হতে পারে যে সূর্যের সঙ্গে তার আই কন্ট্যাক্ট বা বলটা ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল, যার কারণে তিনি হয়তো ভাতটা সরিয়ে নিয়েছেন হতে পারে। আমি গতকালকে একটা ভিডিও দেখেছি, গতকালকে ঠিক বললে ভুল হবে, আজকে সকালেই দেখেছি, কাউন্টি ক্রিকেট লিগে একটা ম্যাচ, আমি জানি না এটা কবেকার ম্যাচ, রিসেন্টলি নাকি আগের,
জাস্ট ভিডিওটা দেখলাম এমন যে আপনার মোহাম্মদ আমির বল করেছেন পাকিস্তানের ফিল্ডার ইংল্যান্ডের খেলা হচ্ছে তো বল ব্যাটসম্যান বলটা পুল করেছেন তো ইজিলি ডিপ মিড উইকেটে ক্যাচ ধরার একটা পজিশনে ছিলেন ফিল্ডার ফিল্ডার একটু এগিয়ে গিয়ে তুনি পরে ব্ল্যাঙ্ক বলটা তার সামনে দিয়ে পরে চার হয়ে গিয়েছে আচ্ছা তো খুব রিয়াকশন দেখিয়েছেন মোহাম্মদ আমির আচ্ছা কিন্তু পরবর্তীতে বারবার রিপ্লেতে দেখা গেল যে তার ঠিক চোখে সূর্যের রিফ্লেকশন হয়েছে যার কারণে তিনি ব্ল্যাঙ্ক হয়ে গেছে তিনি সরে এসেছেন এসেছেন এরকম কিন্তু আমরা অনেকবার দেখেছি মানে না এখানে ওই ভিডিও ফুটেজে আমরা দেখেছি অঙ্কন এরকম একটা রিয়াকশনে তিনি দিয়েছেন তিনি যে পর্যায়ে হচ্ছে হাত সরিয়ে নিলেন তখন তিনি এরকম একটা এক্সকিউজ দেখিয়েছেন বা তার বডি ল্যাঙ্গুয়েজ এমন ছিল যে তিনি হচ্ছে বলটি দেখতে পাচ্ছিলেন না যার কারণে হাতটা তিনি সরে নিলেন বিষয়টা যদি এরকম হয় তাহলে হয়তো এখান থেকে আলোচনা বা সমালোচনার কিছু নাই কিন্তু এখানে যদি হচ্ছে আসলেই নেতিবাচক কোনো কিছু থাকে সেক্ষেত্রে বিসিবি এখানে কি করতে পারে নেতিবাচক অবশ্যই বিসিবি কিন্তু এটা ম্যাচ রেফারির উপর টোটাল বিষয়টা যে ম্যাচ রেফারি তো ম্যাচ দেখেছেন এবং ম্যাচ রেফারি তো একটা রিপোর্ট দেন ক্যাপ্টেন ম্যানেজার একটা রিপোর্ট দেন ম্যাচ রেফারিকে আম্পায়ারদের কাছে আম্পায়ার একটা রিপোর্ট দেন ম্যাচ রেফারির কাছে ম্যাচ রেফারি যদি সেরকম সন্দেহজনক কিছু মনে হয়ে থাকে যেহেতু তিনি মাঠে খেলাটা দেখেছেন আমি জানি না ম্যাচের পর তাকে ডাকা হয়েছিল কিনা অনেক সময় কিন্তু ম্যাচের পর ডাকা হয় নির্দিষ্ট খেলোয়াড়কে যে কেন এটা করা হলো ইনফ্যাক্ট আম্পায়ারদেরকেও কিন্তু অনেক প্রশ্ন করা হয় তো যদি এরকম কিছু করা হয়ে থাকে যদি সেটাতে ম্যাচ রেফারি স্যাটিসফাইড হয়ে থাকেন তো তার রিপোর্টে সেটা তিনি উল্লেখ করে সিসিডিএমের কাছে জমা হয়তো বা দিয়ে দিয়েছেন এবং তিনি যদি সন্তুষ্ট না হন সেক্ষেত্রে পরবর্তীতে সেটাও তিনি তার রিপোর্টে ডেফিনেটলি উল্লেখ করবেন এবং ক্রিকেট বোর্ড পরবর্তী পদক্ষেপটা নেবে যে অ্যাকচুয়ালি এখানে কোনো অন্য কিছু আছে কিনা সেটা যদি থেকে থাকে বা এই ধরনের কোনো কিছু যদি হয় আমরা জানি যে হচ্ছে আমাদের ক্রিকেটটা অনেকদিন ধরে আমরা খেলছি এখন একটা স্ট্যান্ডার্ডে আমরা পৌঁছেছি বাট যেখানে যাওয়ার কথা ছিল ডেফিনেটলি সেখানে আমরা যেতে পারিনি তার পেছনে অনেকেই বলে থাকে যে আমাদের ঘরোয়া ক্রিকেটটা এখনও ওই পর্যায়ে আমরা নিয়ে যেতে পারিনি সেই জায়গা থেকে চেষ্টা করছে বর্তমান কমিটি এবং তাদের হচ্ছে ফার্দার ইনিশিয়েটিভগুলো কী হতে পারে যেহেতু কিছু সমালোচনা বা আলোচনা তৈরি হচ্ছে দেখেন ক্রিকেট বোর্ড কিন্তু মানে ক্রিকেটে স্পট ফিক্সিং বা এরকম ম্যাচ ছেড়ে দেওয়া এটা কিন্তু আজকে থেকে না অনেক আগে থেকে ইনফ্যাক্ট ডোমেস্টিক ক্রিকেটে আমরা এরকম দেখে এসেছি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটও এরকম হয়েছে যেটা হয়তো বা আগে এরকম আমি নিজেও শুনেছি আজ থেকে 10-12 বছর আগে যে এরকম একটা জেন্টেলম্যান এগ্রিমেন্ট টাইপের এরকম কিছু হতো যে এই ম্যাচ ছেড়ে দেবে তাদের রিলেগেশন সেভ করার জন্য বা সুপার লিগে খেলার জন্য এরকম শোনা যেত অনেক কিছু বাট গত কয়েক বছরে যদি দেখি যে এটা থেকে অনেকটা বের হয়ে আসার চেষ্টা করছে কারণ কি কারণ এর মধ্যে এর পেছনে একটা প্রত্যক্ষ ভূমিকা আছে গণমাধ্যমের এখন গণমাধ্যম এবং সামাজিক মাধ্যম এতটাই অ্যাক্টিভ এবং গণমাধ্যমের সংখ্যা অনেক বেড়েছে সাজিদ ভাই আমি এখানে একটু ইন্টারাপ্ট করতে চাই আগে একটা সময় আপনি যেটা বলছিলেন যে অনেক সময় জেন্টলম্যান এগ্রিমেন্ট বা হচ্ছে রিলিগেশন বাঁচানোর জন্য বা সুপার লিগের জন্য অনেকে ম্যাচ ছেড়ে দেবে এই ধরনের একটা কিছু হয় কিন্তু অভিযোগ শোনা যেত কিন্তু সাম্প্রতিক যদি আমরা একটা বিষয় দেখি আমাদের যখন ইন্টারনেট যখন অ্যাভেলেবেল হয়ে গেল তখন কিন্তু এখন একটু মোটামুটিভাবে বৈধ পাশের দেশ ইন্ডিয়াতে রয়েছে ইংল্যান্ড বেশ কিছু জায়গাতে রয়েছে অনলাইন বেটিংয়ের যে বিষয়টা এবং এটার কিন্তু প্রত্যক্ষ একটা প্রভাব কিন্তু সব জায়গাতেই আমরা খেয়াল করি এইটার কি কোনো একটা প্রভাব আছে কিনা বা এটা পড়ছে কিনা আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের ক্রিকেটে এটার কোনো প্রভাব আমার মনে হয় নেই কারণ বাংলাদেশে বেটিংটা কিন্তু এখন পর্যন্ত অবৈধ কোনো আইনগত কোনো স্বীকৃতি নেই বেটিংয়ের এবং যা হয়ে থাকে বিভিন্ন টি টোয়েন্টি লিগে বা বাংলাদেশে আসলে বেটিংটা কম হয় যেটা সামনাসামনি ইন্ডিভিজুয়ালের মধ্যে বাজি হয় যেটা আইপিএল বিপিএল এর সময় যেটা আমরা দেখি আমাদের অনেক রিপোর্টও গিয়েছে যে এরকম একদিনে 43,000 টাকা বাজিতে হেরে যায় ইভেন গত বছর লাস্ট বিপিএল আইপিএল এর সময় কিন্তু ফেনি বা কোনো এক এলাকার এক ছেলে সুইসাইড করেছিল এবং ফেনির পরশুরামে মাইকিং করে ডিশেল লাইনে বন্ধ করে দেওয়া হয়েছিল আইপিএল এর খেলা তারা সম্প্রচার করবে না কারণ বাজির মাত্রাটা এত বেড়ে গিয়েছিল সো বেটিংটা আসলে এটা তো বিপিএলও আমরা দেখেছি যে কিছুদিন আগে সিলেট সানরাইজার্সের ম্যাচ একটা সাইড কোনো বেটিং নিবে না তারা এরকম বলেছিল যেহেতু সন্দেহজনক হয়ে থাকে সো বাংলাদেশে এই বিষয়গুলো কিন্তু এখনও আইনগত যেহেতু কোনো স্বীকৃতি নেই যেটা হয় সেটা ম্যান টু ম্যান হয়ে থাকে এটা আসলে নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ নেই আমরা আইন শৃঙ্খলা রক্ষা কেন্দ্র বাহিনীর সাথেও কথা বলেছিলাম অতীতে তারাও বলেছে যে এটা আসলে ফাইন্ড আউট করা খুব টাফ এবং তেমন কোনো নির্দিষ্ট আইন নেই কারণ নির্দিষ্ট আইন থাকলে আমরা বাংলাদেশে চিটাগংয়ে মাঠে বিপিএল চলাকালীন ভারতের জুয়ারি এসে তিনি ফোনে এসব তথ্য পাচার করছেন তাকে ধরে পরে ছেড়ে দেওয়া হয় কারণ আমাদের কোনো আইন নেই এক্স্যাক্টলি হ্যাঁ তো একটা আইন যদি করা যায় ডেফিনেটলি যারা এখন এসব ফিক্সিং বা জুয়া বা বেটিং করে তারা একটু নিরুৎসাহিত হবে কারণ আমি জানি যে আমি যদি এটা করতে গিয়ে ধরা খেয়ে আমার একটা সাজা হবে তো সেটা একটা করা যেতে পারে আর
কিছু গত কয়েক বছরে যেটা বলছিলাম যে গত দুই তিন বছরে কিন্তু ঘরোয়া ক্রিকেটের এই বিষয়গুলো যে আগে যে অনেক গুঞ্জন শোনা যেত নেতিবাচক সেটা অনেকটা কমে গেছে, যার কারণ হচ্ছে গণমাধ্যমের সংখ্যা বৃদ্ধি। প্রতি ম্যাচে মাঠে প্রচুর গণমাধ্যমের উপস্থিতি থাকে, সেটা বিকেএসপিতে হোক বা ইউল্যাব মাঠে হোক বা মিরপুর যেখানেই হোক, গণমাধ্যম প্রতি ম্যাচে কিন্তু মাঠে থাকে এবং সেটা তারা ফলো করছে। সো কিছু একটা হলেই এটা কিন্তু গণমাধ্যমে চলে আসবে এবং এটা একটা নেতিবাচক প্রভাব সেই ক্যারিয়ার সেই ক্লাব ইনফ্যাক্ট ক্রিকেট বোর্ডে গিয়ে পড়বে, ক্রিকেট বোর্ডের একটা রেপুটেশনের ব্যাপার থাকে। সো তারাও কিন্তু এই জিনিসটা খুব ভালো মতো মনিটর করছে গত কয়েক বছর ধরে এবং ডেফিনেটলি আমার মনে হয় দুটো হিউম্যান এরর, বাট সামনের দিনগুলোতে আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি বিসিবি থেকে ডেফিনেটলি এটা নিয়ে তারা জিজ্ঞাসা করবে, তাদের সঙ্গে কথা বলবে, একটা যদি তদন্ত করে দেন তারা হয়তো বা একটা আমরা আসলে ভেতর কি সেটা আমরা জানতে পারবো। যে ধন্যবাদ সাজিদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক আমরা আলোচনা করছিলাম ডিপিএল এ বাজে আম্পায়ারিং এর ভূত নিয়ে এবং আমাদেরও প্রত্যাশা থাকবে, যেমনটি সাজিদ ভাই বলছিলেন যে হচ্ছে এটা হিউম্যান এরর হতে পারে, আমরাও এটাই ধরে নিচ্ছি, কারণ এখানে যদি নেতিবাচক কিছু থাকে ডেফিনেটলি তার নেতিবাচক প্রভাব পড়বে আমাদের দেশের ক্রিকেট এবং তার নেতিবাচক এই এই প্রভাবের ফলে একটা সময় কিন্তু হচ্ছে আমাদের ক্রিকেট যেই পর্যায়ে আছে নিশ্চয়ই হচ্ছে আমাদের ভিশনটা ছিল আরও অনেক সামনের দিকে, সেই দিকে হচ্ছে আমরা নিশ্চয়ই পৌঁছাতে পারিনি। তবে এই যে এররগুলো রয়েছে সেই এররগুলো থেকে বাংলাদেশের ক্রিকেট অবশ্যই বের হয়ে আসবে এবং আমরাও প্রত্যাশা করছি এটা ডেফিনেটলি হিউম্যান এরর হোক, বাট এর ভিতরে যদি নেতিবাচক কোনো কিছু থেকে থাকে বিসিবি অবশ্যই তার দায়িত্বটুকু পালন করবে এবং ভেতরের যেই পেছনের যে ঘটনা সেটা নিশ্চয়ই বিসিবি বের করে নিয়ে আসবে। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।